অনেক বছর আগে আমার বাবা তার জমিতে এক দরিদ্র পরিবারকে থাকতে দিয়েছিলেন। তারপর কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য তাদেরকে জমিটা খালি করতে বললে তারা খালি করতে রাজি হল না। তখন অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সেখান থেকে সরানো হল। সব শুনে যা বুঝলাম তা হলো, কোনো এক জমিতে কেউ অনেক বছর ধরে থাকলে নাকি সেখানে তার অধিকার জন্মে যায়। আমি বেশ অবাক হলাম, একজন মানুষ জমিতে থাকতে দিয়েছে কোথায় কৃতজ্ঞ হবে তা না করে বরং জমি দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই হয়তো লোভ সামলাতে পারেনি। আমি যে এলাকায় থাকি সেখানে একজন রিক্সাওয়ালা আছেন, আমার পরিচিত এবং আমার দেশি, তাই আমি বাজার থেকে ফেরার পথে সবসময় তার রিক্সা করেই আসতাম। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ছিল 40 টাকা ফিক্সড, কিন্তু আমি ওনাকে সবসময় 50 টাকা করেই দিতাম। একদিন আমার কাছে খুচরো টাকা ছিল 45 টাকা, তাই আমি তাকে সেই টাকাটাই দিই। কিন্তু টাকাটা হাতে পাওয়ার পর উনি রীতিমতো চিৎকার করে উঠলেন, আর 5 টাকা? আমি কিছুক্ষণ ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। তখন উনি মুচকি হেসে বলল, না না, রোজ তো 50 টাকা কইরা দেন, তাই কইলাম আর কি। ভাবলাম গরিব মানুষ, তাই হয়তো এমন করেছে। আমার এক প্রতিবেশী রোজ তার বাচ্চাকে সকালে স্কুলে নিয়ে যায়, তিনি আসার আগেই তার গোয়ালাটা দুধ দিয়ে যায়। যেহেতু আমি বাসায় থাকি না, তাই দুধ রাখার দায়িত্ব পড়ে আমার কাজের লোকের উপর। একদিন আমার কাজের লোকটা কোনো এক কাজে বাড়ির বাইরে যায়, তারপর আমি যখন বাসায় ফিরে আসি তখন ওই মহিলা আমার কাছে এসে বলেন, আপনার কাজের লোক কোথায়? আমি বললাম, ও তো বাইরে গেছে। তাহলে আমাকে কেন জানালো না? দেখেন তো এখন আমার ছোট ছেলেটা কি খাবে, ভাবি ওর হয়তো মনে ছিল না। না না, আপনি যাই বলেন না কেন, একটা দায়িত্ব নিলে সেটা সঠিকভাবে পালন করতে হয়। এখন আমি আমার বাচ্চাকে কি খাওয়াবো বলেন, ওনার তো আমাকে বলে যাওয়া দরকার ছিল। আপনার এই কাজের জন্য ও হয়তো সঠিক পারিশ্রমিক পায় না, আপনি বরং কাজটা অন্য কাউকে দিয়ে দিন। তিনি আমার দিকে গটগট করে তাকিয়ে দ্রুত হেঁটে চলে গেলেন। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তাই এমন করেছে। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করছেন, তার কষ্ট দেখে আমি নিজে থেকেই তার একটা কাজের দায়িত্ব নিলাম। তারপর তিনি মাতৃত্বকালীন ছুটিতে গেলেন এবং ফিরেও এলেন, কিন্তু উনি ফেরার পর যখন ওনার দায়িত্বটা আমি বুঝিয়ে দিতে চাইলাম তখন উনি গড়িমসি করা শুরু করলেন। ভাবটা এমন যেন কাজটা আমারই ছিল। এইবার আমি আমার ভাবনাটা পাল্টালাম, একটা মানুষ কোনো একটা সুবিধা অনেক দিন ধরে পেলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত একটা জিনিস, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে, তাই সুবিধা দেওয়ার পাশাপাশি সুবিধা নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা উচিত। আমি যেখানে টিউশনি করতাম সেই আন্টি আমাকে রোজ নাস্তা দিতেন, কিন্তু হঠাৎ করে 2-3 দিন টানা নাস্তা না দেওয়ার কারণে আমার খুব খারাপ লেগেছিল। অবশ্য পরে আমার এই আচরণে আমি নিজেই অবাক হয়েছিলাম, আমার তার অভিভাবকের সাথে নাস্তা নিয়ে কোনো চুক্তি হয়নি, ওনারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং আমাকে যে নাস্তা দিচ্ছেন তার জন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত। আসলে কোনটা আমাদের অধিকার আর কোনটা আমাদের উপরি পাওনা